হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে আসলাম 72 লেভেলের একটি আইডির সাথে, কিশোরগঞ্জ জেলা ভার্সেস কুমিল্লা জেলা, একটি কাস্টম ম্যাচ। তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আসছো, তো তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী জেলা ভার্সেস জেলা 1v1 কাস্টম খেলার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবা এবং খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা এবং দেখতে থাকবা আমি কীভাবে টপার টপ হেডশট দেই। আর কারো যদি এই হেডশটের কোনো ট্রিক্স লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবা, তোমাদেরকে আমি ট্রিক শিখিয়ে দিব কীভাবে টপা টপ হেডশট দেওয়া যায় এবং কীভাবে ম্যাচে বুইয়ে আনতে হয়, সেগুলি জানতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর গাইস, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি কোনো হ্যাক ইউজ করে গেম প্লে করি না, বা আমি পিসি প্লেয়ারও না, আমি অনলি মোবাইল দিয়ে খেলি আর পিসি প্লেয়ারদের সাথে খেলা রাখতে চাই না, কারণ পিসি প্লেয়াররা হচ্ছে বেশিরভাগই হ্যাক ইউজ করে গেম প্লে করে এবং তারা কী করে মাইক্রো ইউজ করে গেম প্লে করে, যার জন্য তাদের সাথে ম্যাচ উইন হওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে এবং দূরের থেকে অনেকে স্নাইপার চালায়, যার জন্য তাদেরকে ওয়ান ট্যাপ দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো বেশিরভাগই মোবাইল প্লেয়ার যারা আছো তারা আমার সাথে জেলা ভার্সেস জেলা 1v1 কাস্টম খেললে কমেন্ট করে জানাবা তোমাদের জেলাটা কোথায়, আইডি কোডটা লিখে দিবা, প্রয়োজনে তোমার ফোন নাম্বারটা লিখে দিবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে কল করে তোমাদের সাথে গেম প্লে করার জন্য। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা মেয়েদের ভিডিও যদি দেখো তাহলে ওইটাতে লাইক দাও এবং শেয়ার করো। আমাদের ভিডিওগুলো কি করছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দাও না, শেয়ার করো না? আমরা কি মেয়েদের মতো বটের মতো খেলি নাকি? আমাদের খেলা তো আমি যতটুকু মনে করি আমার দিক থেকে অতটা খারাপও খেলি না। তো আমরা যদি অতটা একটু ভালো খেলি, একটু ভালোটার আশায় তোমরা একটু সাপোর্ট করতে পারো, লাইক দিতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, যারা ভিডিওতে গালাগাল দাও, হ্যাটার্সদের উদ্দেশ্য করে কিছু কথা বলি, তোমরা গালাগাল দাও সমস্যা নেই, আমি আরও খুশি, কারণ তোমাদের গালাগাল দিয়ে অন্তটুকু তুমি নিজে তো খুশি আর তোমাকে খুশি করতে পারাটাই হচ্ছে আমার সফলতা, এটা আমার ব্যর্থতা নয়। তুমি আমাকে গালাগাল দিয়ে যদি তুমি নিজে উপরের দিকে উঠো তাহলে উঠো, তবে তুমি তোমার বংশের পরিচয় দিচ্ছ, তুমি কেমন বংশের ছেলে, তুমি কোন লেভেলের ছেলে গালাগাল দিয়ে। আর যারা আমার সাপোর্টার আছো তোমরা আমার হয়ে একটু রিপ্লাই দিয়ে দিবা, যারা এইসব উল্টাপাল্টা কমেন্ট করে তোমরা একটু কষ্ট করে আমার হয়ে তাদের রিপ্লাই জবাবটা দিয়ে দিবা, তাহলে কোনো হ্যাটার্সই আমার সামনে এগোতে পারবে না। হ্যাটার্স থাকবে একজন আর আমার সাপোর্টার থাকবে 10 জন। আর গাইস, এই ভিডিওটার শেষে আমি আরেকটা ভিডিও আপলোড দেবো, যেটা হচ্ছে 4v4 খেলা। আমি কিন্তু 4v4 খেলি না, তারপরও 4v4 একটা গেম প্লে করছিলাম, একটা ছেলে আমাকে রিকোয়েস্ট করলো, তাদের সবগুলো আইডির লেভেল ছিল 71 লেভেলের উপরে এবং সবগুলোই ছিল পিসি প্লেয়ার এবং সবগুলোর আইডিতে লাইক 10,000-এর উপরে। তো তারা আমাকে বললো যে দেখি তুই কত বড় মাপের প্রোফাইল আমাদের স্কোয়াডের সাথে আয়। তখন আমার স্কোয়াড রেডি ছিল না, তারপর আমার একটা বন্ধু দিশান বিজার্ড এফএফ, যার ইউটিউব চ্যানেলও আছে, ওরে নিলাম, আর বাকি দুইটা ছোট ইউজার নিলাম যারা ছোট মোটামুটি গেম প্লে পারে, ওদেরকে নিয়ে গেম প্লে করছিলাম। তো তারা কী করছে, প্রথম ম্যাচে যখন তারা জিতে, মানে প্রত্যেকটা রাউন্ডে মেরে মেরে বারবার লুল দিচ্ছে, পরে তার প্রতিশোধটা কীভাবে নেই, এই ভিডিওটার পরবর্তী ভিডিওটা আপলোড দিব, ওই ভিডিওটা আপনারা দেখবেন। তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, তাহলে ওই ভিডিওটা পেতে আপনাদের সুবিধা হবে। দেখবেন মানে লুল ইমোট দেওয়া আর অপরাধে তাদেরকে কীভাবে লুল দেওয়া হয় এবং মানে কতটা অপমানজনক, তারা গেম প্লে শেষে তাদেরকে আমি আর লাইনেই খুঁজে পাচ্ছি না, যে তারা আবার এটা কমেন্ট করছে যে আপনি আমাদের সাথে যে খেলাটা খেলবেন এটা কিন্তু আপনি আপনার ইউটিউবে আপলোড দিতে হবে, দেখা যাক আপনি কত বড় প্রো, পারলে ইউটিউবে আপলোড দিন। তো খেলা শেষে একটাকেও মানে সামনে পাই না, যে মানে কথাটা যে বলবো যে ভাইয়া এই ভিডিওটা কি ইউটিউবে আপলোড দেবো, মানে একটাকেও চোখের সামনে দেখতে পাইলাম না ভাই, সবগুলো চোরের মতো লুকে গেছে এবং আমাকে আনফ্রেন্ডও করে দিছে। আর যেগুলো ম্যাচে অনেকে আছে, অনেকের সাথে গেম প্লে করি, খেলা শেষে খেলার আগে এক কথা বলে, খেলা শেষে বলে ভাই ভিডিওটা আপলোড দিয়ে না, ভাই আপনার দুটা পায়ে পড়ি। তখন কী করা যায়, তখন যদি আপলোডও দেই তখন গালাগাল শুরু হয়ে যায়, আমার টিকটক অ্যাকাউন্টে গালাগাল শুরু করে দেয়। এই আজব এরকম মানুষ আমি মানে খুবই কম দেখি, মানে বাংলাদেশের পোলাপাইনের কথাবার্তা এত ভালো, এতটা স্পেশাল, যদি মানে বাংলাদেশ সার্ভারে যদি ফিফা না আসতো তাহলে সেটা বুঝতে পারতাম না। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও এবং কথা বলতে চাও, তো তোমাদেরকে একটা কথা বলি, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে আবির হোসেন আরিফ, তোমরা বাংলাতে লিখে চার্জ দিবা।
আবির হোসেন আরিফ চার্জ করার পরে সরাসরি তোমরা মেসেঞ্জারে গিয়ে আমাকে মেসেজ দিবা। মেসেজ দেওয়ার পর আমি তোমাদের মেসেজ সিন করব। যদি ওইখানেও রিপ্লাই যদি না পাও তাহলে আমার ভিডিও বা ছবিতে কমেন্ট করবা। ফেসবুকে আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট এবং SMS রিপ্লাই দিতে। তো যাদের রিপ্লাই দিতে পারি না তাদের জন্য সরি, কারণ তোমরা এত এত পরিমাণ ভালোবাসা দাও এবং এত পরিমাণ কমেন্ট করো যে আমি সবার রিপ্লাই দিয়ে সময় পাই না। তো চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দিতে। আর আমি কিন্তু কিছুদিনের জন্য আমার প্রোফাইলটা লক করা ছিল, এখন দেখতেছি যে সবাই ভালো কমেন্ট করে ফেসবুকে, যার জন্য আমার প্রোফাইলটা আনব্লক করে দিয়েছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো যারা যারা কথা বলতে চাও তোমরা অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করবে এবং আমার ফেসবুক মেসেঞ্জারে নক দিবে। আমি চেষ্টা করবো তোমাদের সাথে কথা বলতে। আর অনেকে কমেন্ট করো যে তোমাদেরকে কিছু ডায়মন্ড দিতে, তোমাদেরকে লুলিমোট গিফট করতে এবং তোমাদের ভালো একটা ড্রেস গিফট করতে, তোমাদেরকে ইলেক্ট্রিক পাস নিয়ে দেওয়ার জন্য অনেকে কমেন্ট করো। তোমাদেরকে বলি তোমরা কয়টা দিন ধৈর্য ধরো এবং আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, শেয়ার করো। আমি আমার তরফ থেকে, আমি যদি ইউটিউব থেকে ভালো কোনো রেজাল্ট পাই তাহলে সেগুলো তোমাদের মাঝে দান করব, তোমাদের মাঝে আমি দিব। আমি চেষ্টা করব তোমাদের সবাইকে খুশি রাখার জন্য। আমার নিজের জন্য আমি কিছুই রাখবো না এবং আমার আইডিতে ভালো কোনো ড্রেস আপ ড্রেস আপ আমার প্রয়োজন নেই। আমার যেই গান কালেকশন আছে এবং যেই রেয়ার পোশাক আছে আমার এইগুলাই যথেষ্ট। আমার যেই জার্সি আছে আমি এইগুলা দিয়েই গেম প্লে করি। আমার কোনো গান স্কিলের প্রয়োজন হয় না, আমার অ্যাডাম হলেও হয় না, আমি অ্যাডাম দিয়েও খেলতে পারি। তো আমার কথা হচ্ছে যারা বলো যে গান স্কিল নাই, বট আইডি আইডি লেভেল কম, তোমাদেরকে একটা কথা বলি ভাই, লেভেল দিয়ে কোনো কিছু হয় না, ঠিক আছে? লেভেল লেভেল করো না। তো যাদের হাতেরও কিছু ক্যালমা লাগে নিজের মেধা শক্তিকেও কাজে লাগাইতে হয়, ঠিক আছে? সবসময় খালি ওয়ান্টেড দিয়ে খেলা শেখা যায় না, মাঝে মধ্যে ঘড়ি শট দিয়েও গেম প্লে করা যায়। তবে সেগুলো ট্রিক জানতে হয় কীভাবে খেলে তুমি ম্যাচটা উঠবে, বা ওই ট্রিকগুলো হচ্ছে তোমার হাতের কাছে। তো লেভেল লেভেল আর কেউ করো না, বা কেউ আমাকে কমেন্ট করো না ভালো আইডি কিনতে, আমার যে আইডি আছে আমি এই আইডি দিয়ে খেলবো, আমি ফিউচারের পিছনে টাকা নষ্ট করতে চাই না। তবে হ্যাঁ, আমি যদি ইউটিউব থেকে ভালো কোনো রেজাল্ট পাই ওইগুলো আমার সাবস্ক্রাইবার এবং আমার ফলোয়াররাই পাবে ইনশাল্লাহ। আমি পার্টনার প্রোগ্রামও গেলে আমার ডায়মন্ড গিভওয়ে সেগুলো আমার সাবস্ক্রাইবার যারা আছে, আমার ভালোবাসার ফলোয়ার যারা আছে, যারা আমার হয়ে আমার হ্যাটার্সদের সাথে যুদ্ধ করতেছে, আমি এগুলো স্ক্রিনশট মেরে মেরে রেখে দিচ্ছি। আমি পরবর্তীতে তাদেরকে খুশি করার চেষ্টা করব। আমার জন্য অনেকে অনেকের মা বাবকে গাল শোনাচ্ছে, আমি সেটাও দেখতে পাচ্ছি যে আমার জন্য অনেক ফলোয়ার আমার সাবস্ক্রাইবাররা কষ্ট করতেছে। তোমরা কষ্ট করে যাও, তোমাদের মুখে মিষ্টি দেওয়ার দায়িত্ব আমার, সেটা আমার উপরে ছেড়ে দাও। আর গাইজ, আর বেশি কথা না বলি, সবাই খেলাটি শেষ পর্যন্ত দেখবা। নেক্সট কোন জেলার সাথে কাস্টম খেলবো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা, আর সবার জন্য সবাই দোয়া করবা এবং যারা যারা নামাজ পড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা এবং আমার জন্য সবাই দোয়া করবা আমি যেন সবসময় ভালো থাকি এবং জেলা ভার্সেস জেলা ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম যাতে সবসময় তোমাদের সাথে খেলতে পারি এই কামনা করবা। এবং সবাইয়ের জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে, আমি আমার মতো করে বিদায় নিচ্ছি। Thank you.